19 বছর বয়সে গিয়ে প্রথম একটা হাদিস পড়লাম, ওই হাদিসটা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল। সুতরাং আমি, আমাকে যদি কেউ প্রশ্ন করে আপনাকে নাস্তিক বা এক্স মুসলিম বানিয়েছে কে, আমি বলবো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারীর 233 নম্বর হাদিস, এটা আমার আমাকে নাস্তিক বানিয়েছে। বা এই একটা হাদিস যে কোনো মানুষকে নাস্তিক বানানো যথেষ্ট। আমাদেরকে আর শেয়ার যে করা যায় মোহাম্মদ, হাদিসটা? হ্যাঁ হ্যাঁ, ওই যে মোহাম্মদ যে বলছিল উটের মূত্র খাইতে একদল লোককে, পরে সেই লোকেরা ইসলাম আচ্ছা, ত্যাগ করে, মোহাম্মদ কে হুম হাত হুম হুম কেটে পা কেটে তারপরে হলো আপনার চোখ তুলে ফেলে, হাত কেটেছে পা কেটেছে চোখ তুলে ফেলে তাদেরকে শাস্তি দিয়েছে, এবং এই শাস্তির তাদেরকে সপক্ষে মরুভূমির কোরআনের মরুভূমির বালুর মধ্যে শুইয়ে রেখেছিল, রোদের মধ্যে, কড়া রোদের মধ্যে, এবং তারা পানি চেয়েছিল, সেই পানিটাও দেয়নি, মৃত্যুর আগ পর্যন্ত ওদেরকে ওভাবে রেখেছিল, চোখ তুলে নিয়েছিল, গরম লোহার গরম শিক দিয়ে চোখটা তুলে নিয়েছিল। হ্যাঁ মাসুদ ভাই বলো। হ্যাঁ লোহার, এমনকি এমনকি তারা তখন পানি চেয়েছিল যে আমাদেরকে পানি হুম হুম দেয়া হোক, মোহাম্মদ তাদেরকে পানি পর্যন্ত দেয় নাই। এই ঘটনা পড়ার পরে আমার কাছে তখন মনে হলো যে আমার, আমি এর আগ পর্যন্ত চিন্তা করেছি ইসলাম করার, ইসলাম করা লাগবে, জেহাদ করা লাগবে, সব ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হলো যে এই একই নবীর চরিত্র এমন কেন, উনি এইভাবে মানুষকে খুন করার কথা কেন বলে, এটা তো হইতে পারে না। এটা যখন ভাবতে থাকলাম তখনই আমার মধ্যে একটা পরিবর্তন আসা শুরু করলো যে না, আমি তাহলে দেখি মডারেট ইসলামের সন্ধান পাই কিনা, ভালো ইসলাম, কিন্তু নবীর বিরুদ্ধে বলতে পারি না। এই হাদিসে আমি সেই হুজুরদেরকে জিজ্ঞাসা করলাম, যে ক্লাসে বসে হুজুরকে বললাম, হুজুর শাস্তিটা একটু বেশি কঠিন হয়ে গেল না? আর যায় কোথায়, নবী দিয়েছে শাস্তি, সেই শাস্তিকে কঠিন মনে করতেছি? হুজুরের ইমানের পারদ চড়ে গেল, হুজুর খুবই খেপে গেল, হ্যাঁ বেয়াদব, নবীর উপরে বেয়াদবি, নবীর চেয়ে বেশি বুঝোস, এগুলো বলার পরে যাক হুজুরের কাছে মাফটা চেয়ে সেবারের মতো সে যাত্রায় ই পেলাম। কিন্তু আমার কাছে মনে হলো যে না, এই হাদিসগুলো সে যুগের জন্য প্রযোজ্য ছিল, ওকে ভালো কথা, কিন্তু এই যুগে আমরা এটা এগুলো না করে এখন যে তখন আবার আল কায়দার বারবারন্ত, এবং আল কায়দার বারবারন্ত খুব, আমি তখন বললাম যে আল কায়দার যেভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে চায় এগুলো না করে একটু যদি ভালো ইসলাম করা যায়, তখন ভালো ইসলামের কথা চিন্তা করলাম। কিন্তু আসলে ওই বয়সে কিন্তু অত বেশি চিন্তা করার বা মাদ্রাসার ওই গণ্ডির ভিতরে থেকে এভাবে রিফর্মের চিন্তা করার মতো সাহসও আমার ছিল না, কিন্তু যাকে বলে সুপ্ত, মনের ভিতরে সুপ্ত হয়েছিল একটা জিনিস যে ইসলামকে রিফর্ম করা লাগবে।